রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ এসেছে, তারা এমন মানুষ যে তারা অন্য মানুষদের হত্যা করার বিশেষ কারিগর হিসেবে এই পৃথিবীতে নাম কামিয়েছে। হিটলারের ইতিহাস আমরা জানি। এমন এমন লোক এই পৃথিবীতে আজকের 2018 সালে আমরা দেখছি, বাশার আল আসাদ, তারা মানুষ মারছে। ভারতের নরেন্দ্র মোদি গুজরাতে 6,000 মানুষকে জীবিত জ্বালিয়েছে। সেই মানুষগুলির দোষ ছিল তারা মুসলমান সুন্নি। আমাদের দেশে মানুষকে মারা হয়েছে। নোয়াখালীতে, এই ফেনীতে জীবিত মানুষ জ্বালানো হয়েছে। তো মানুষ মারার কারিগর হয়ে যদি আমরা এই পৃথিবীতে বসবাস করি, তাহলে পরকালে অন্তত আমাদের নিস্তার নেই। এই পৃথিবীতে মানুষকে খুন করা যাবে না, এটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা 84 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা তাসফিকুনা দিমাকুম, রক্তপাত ঘটানো যাবে না। এখন রক্তপাত ঘটাতে যে যদি কেউ পারভেজ মোশাররফ হয়, কেউ নওয়াজ শরীফ হয়, কেউ ইন্দিরা গান্ধী হয়, কেউ ভুট্টো হয়, আবার আমাদের দেশের দেশপ্রধান হয়, যেই হোক না কেন, মানুষ কোপানো, মানুষকে হত্যা করা, মানুষকে খুন করা, এটি ইসলামের মুসলিমদের কাজ অন্তত না।